ভিডিওতে যা দেখছেন তা হলো আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা। নার্সারি থেকে ছোট্ট চারাগাছ নিয়ে এসে বড় পটে বসিয়ে পরিচর্যা করে এখন গাছে ফুল এসেছে। এই ছোট্ট চারাগাছ বড় হয়ে ফুল আসা পর্যন্ত টোটাল জার্নি বা তার অভিজ্ঞতা আজ আমি আপনার সাথে শেয়ার করব। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নার্সারি থেকে ছোট্ট চারাগাছ আমি কিনে নিয়ে এসেছি। এই যে চারাগাছ আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, চন্দ্রমল্লিকার এই চারা প্রতি পিস 5 টাকা নিয়েছে। আমি টোটাল 4 পিস নিয়ে এসেছি। এখন আমি একটি মাটির পটের অর্ধেক অংশ নর্মাল গার্ডেন সয়েল দিয়ে ভর্তি করে নিয়েছি, এবং পটের ঠিক মাঝামাঝি অংশে একটি ছোট্ট গর্ত করে নিচ্ছি। থাম পট থেকে তুলে ছোট্ট চারাগাছটি এই গর্তের মধ্যে বসাবো। আমি পটে যে সয়েল ব্যবহার করছি তা আমি বাড়িতেই প্রস্তুত করেছি, এবং কিভাবে প্রস্তুত করেছি তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, আপনি ডিটেলস দেখে নেবেন। ছাদ বাগানে যে কোনো গাছের ক্ষেত্রেই পটের মাটি একটি ইম্পর্ট্যান্ট পার্ট, তাই আমি মাটি তৈরিতে একটু বেশি গুরুত্ব দিই। পটের মাটি যদি ঠিক করে প্রস্তুত করে নেওয়া হয় তাহলে বাগানের অর্ধেক কাজ ওখানেই কমপ্লিট হয়ে যায়। এখন আমি পটের মাটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব। প্রথমবার জল দিচ্ছি তাই একটু বেশি করেই দেব, এবং অতিরিক্ত জল পটের নিচে থাকা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে, কারণ আমার পটের মধ্যে ওয়েল ড্রেনেজ সিস্টেম করা আছে। এই একই পদ্ধতি অবলম্বন করে বাকি 3টি গাছও রিপোর্ট করে নিলাম। টোটাল এই প্লাস্টিকের বালতিতে 2টি এবং 2টি মাটির টবে 2টি। এই গাছগুলি এখন 2-3 দিন ছাওয়া জায়গায় রাখবো। ছোট্ট চারাগাছগুলি নতুন পটে নিজেদের অ্যাডজাস্ট করে নেওয়ার পর এদেরকে ফুল সানলাইটে রাখবো। ফিরে এলাম রিপোর্ট করার 20 দিন পর। আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন ছোট ছোট চারাগাছগুলি নতুন পটে ভালোই নিজেকে মানিয়ে নিয়েছে, এবং নতুন করে 2-3টি পাতাও গজিয়েছে। এই সময় যাতে গাছের স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকে তার জন্য আমি 2-1 দিনের মধ্যেই এই গাছগুলিতে নিম কীটনাশক স্প্রে করব, কারণ এই সময় গাছে কোনো রোগ পোকার আক্রমণ হলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। কিন্তু যদি একবার নিম কীটনাশক স্প্রে করে দেওয়া যায় ফলস্বরূপ গাছে কোনো রোগ পোকার আক্রমণ হবে না এবং গাছের বৃদ্ধি অব্যাহত থাকবে। ফিরে এলাম 35 দিন পর। গাছ এখন প্রকৃতির নিয়মে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন আমি পটে মাটি দেব। মাটির পটগুলিতে ওপরের দিক থেকে 1 ইঞ্চি ফাঁকা রেখে সম্পূর্ণ মাটি ভরে দেব, কারণ ওই 1 ইঞ্চি ফাঁকা জায়গায় পরবর্তীকালে সার এবং জল দিতে কাজে লাগবে, এবং প্লাস্টিকের বালতিতে প্রয়োজন মতো দেখে নিয়ে তারপর মাটি ভরে দেব। এখন আমি যে মাটি ব্যবহার করছি এই একই মাটি প্রথমবার রিপোর্ট করার সময়েও ব্যবহার করেছিলাম। এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে গাছের প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে, তাই আমি এখন পটের মধ্যে অন্য কোনো সার বা গাছের খাবার প্রয়োগ করব না। মাটি দেওয়া হয়ে গেছে, এবার আমি
ভালো করে পটের মাটিতে জল স্প্রে করে দেব। এবার আপনাকে জানাই আমি যে নিয়মে গাছে জল দিই। আমি এই গাছগুলোতে জল দিই কোনো সময় দুদিন ছাড়া, আবার কোনো সময় চার দিন ছাড়া, অর্থাৎ ওয়েদার বুঝে। যখন দেখি পটের মাটি একদম শুকনো হয়ে এসেছে তখনই আমি কেবলমাত্র গাছে জল দিই। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখি, যাতে পটের মাটি বেশি সময় ভিজে না থাকে, কারণ অতিরিক্ত ভিজে থাকলে, মাটিতে ময়েশ্চার বেশি থাকলে গাছের শেকড় পচে গাছের প্রচুর ক্ষতি হয়, এতে গাছ মারাও যেতে পারে। ফিরে এলাম 60 দিন পর, এখন গাছের বয়স 2 মাস। আপনি দেখতেই পাচ্ছেন গাছগুলো কি সুন্দর গ্রো হয়েছে, এবং গাছগুলোর মূল কাণ্ডর সাইড দিয়ে অনেক শাখা পোশাখাও বেরোচ্ছে, এবং মূল যে ডগটি, মূল ডগগুলোতে একটি দুটো ফুলের কুঁড়ি আসাও শুরু করেছে। এই সময় গাছের একটু অতিরিক্ত খাবারের প্রয়োজন, তাই আমি এখন যাতে গাছে খুব দ্রুত ফুলের কুঁড়ি আসে এবং পরবর্তীকালে ফুলের সাইজ বড় হয়, তার জন্য তরল জৈব সার, কলার খসা পচানো তরল জৈব সার প্রয়োগ করব। আপনি এখন ভিডিওতে যা দেখছেন তা হলো কলার খসা পচানো তরল জৈব সার। এই সারই আমি এখন গাছে প্রয়োগ করব, এবং এই সার কিভাবে প্রস্তুত আমি করেছি তার সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, আপনি দেখে নেবেন। এই সার আমি কোনো নির্দিষ্ট পরিমাপে প্রয়োগ করি না, কারণ এটা সম্পূর্ণ অর্গানিক। যদি একটু কম বেশি হয়ে যায় তাতে গাছের কোনো ক্ষতি নেই। নর্মালি যেমন গাছে জল দিই সেই পদ্ধতিতেই আমি এই সার প্রয়োগ করি, অর্থাৎ টবের মাটি যতটা নিতে পারে। ফিরে এলাম 75 দিন পর, এখন আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাছগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে, এবং এই কুঁড়িগুলি আর কিছুদিনের মধ্যেই ফুলে পরিণত হবে। আশি দিন পর প্রায় প্রত্যেকটি গাছেই কুঁড়ি চলে এসছে, আমি 2-1 দিনের মধ্যেই মনে হয় ফুল দেখতে পাব। নব্বই দিন পর আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাছগুলিতে ফুল আসা শুরু করেছে। এই সময় এই গাছগুলির অতিরিক্ত খাবারের প্রয়োজন, তাই আমি তরল জৈব সার, সরষের খোল পচানো জল এই গাছে প্রয়োগ করব। সরিষার খোল পচানো তরল জৈব সার প্রয়োগ করার আগে আমি পটের মাটি একটু খুঁড়ে নিয়েছি, যা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। অবশ্য এই সরিষার খোল কিভাবে সঠিক নিয়মে পচিয়ে এই তরল জৈব সার তৈরি করতে হয় তার ডিটেলস ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, আপনি দেখে নেবেন। ফিরে এলাম 100 দিন পর, এখন প্রত্যেকটি গাছেই ফুল আসা শুরু করেছে, এবং ফুলের সাইজ এবং সংখ্যা যথেষ্ট, আমি খুশি। এতদিনে মনে হচ্ছে সেই ছোট্ট চারা গাছগুলি নিয়ে এসে বসিয়েছিলাম, সেটা আজ সার্থক। এই ছিল আমার অভিজ্ঞতা যা আমি আপনার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।